এই বিষয়টি অনেক বড় বিষয়, তবু আমরা এটিকে সংক্ষিপ্ত করে, একেবারে সংক্ষিপ্ত পরিসরে যে পয়েন্টগুলো আমাদের একেবারে জানা জরুরি সেই কয়েকটি পয়েন্টেই আমরা শুধু আজকের এই সম্মেলনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলন আলহামদুলিল্লাহ এতে আল্লাহ রাব্বুল আলমিনের বিরাট এক নিয়ামত। এই সিলেটের মাটিতে মসজিদ আর তাকওয়া, এই মসজিদ আর তাকওয়ায় এত ওলামায়ে কেরামের শায়েখদের আগমন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এত ভাই বোনের আগমন, এটা মহান রাব্বুল আলমিনের বিশেষ একটি নিয়ামত। কারণ এই জমিন, এই সিলেটের মাটি ইসলামের জন্য উর্বর একটি মাটি। এই জমি খুবই উর্বর, কারণ যুগে যুগে ওলামায়ে কেরাম এই মাটিতে ইসলামের ফসল, ইসলামের জন্য খেদমত করে গিয়েছে। কিন্তু কালক্রমে ধর্মকে কেন্দ্র করে যারা ব্যবসা বাণিজ্য গড়ে তোলেন, ধর্মকে খুশি করে যারা মানুষকে জিম্মি করেন, ধর্মকে খুশি করে যারা মানুষের সেবা কামনা করেন, মানুষের এবাদতের কেন্দ্রবিন্দু হয়ে যারা বসে যান, তাদের জাহিলিয়াতের কারণে, অন্ধকারের কারণে তাওহীদের আলো, সুন্নতের আলো এই সিলেটের মাটি থেকে কিছুটা সময়ের জন্য বিলুপ্ত হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ অন্ধকার বেশি দিন থাকে না, অন্ধকার যত গভীর হয় তত সকাল তাড়াতাড়ি হয়। এই সিলেটের মানুষ, সিলেটের ভাই বোনেরা তাওহীদকে পছন্দ করে, সুন্নতকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, কিন্তু তারা এটা বুঝতে শিখেন নাই যে কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা সুন্নত, কোনটা বিদআত। তারা শিরক করতেছেন কিন্তু সেটাকে শিরক মনে করে করতেছেন না, তারা সেটাকে তাওহীদ মনে করেই করতেছেন। তারা বেদাত করতেছেন কিন্তু সেটাকে বেদাত মনে করে করতেছেন না, তারা সেটাকে সুন্নত মনে করে বেদাত করতেছেন। তারা যদি জানতেন এটা শিরক, তাহলে তাদেরকে অনেক টাকা পয়সা দিয়েও পড়ানো যেত। তারা যদি জানতেন এটা বেদাত, তাদেরকে অনেক টাকা পয়সা দিয়েও সেই বেদাত পড়ানো যেত না। আমি এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়া তো মাহফিলে আলোচনা করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ওই এলাকায় সবাই আশেকে রাসূল, সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। তাহলে আমি এই জন্য বিষয়টা ঠিক করছি যে আশেকে রাসূলদের জন্য আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। তারা সবাই খুব খুশি যে ঢাকা থেকে যে হুজুর আসছে, খুব সুন্দর আলোচনা করছে, রাসূলের মহব্বত, রাসূলের আশেক নিয়ে আলোচনা করছে। তা আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো দেখি দরুদ পড়বেন কার মতো? হয় আল্লাহ রসুলের মতো। সবাই চিৎকার দিয়ে বলছে আল্লাহ রসুল যেমন বলছেন সেইভাবে। তা আল্লাহ রসুলকে বলছে বালাগালি পড়ার জন্য, হ্যাঁ আল্লাহ রসুল বলছে, মানে বালাগালগুলো পড়বো আবার রসুলের মতো দরুদও পড়বো। তাহলে এই মানুষগুলো কিন্তু বালাগালগুলো পড়তেছে দরুদ মনে করে। এটা যে শেখ সাদের রহমতুল্লাহ কবিতা, এটা যদি তারা বুঝতো তা তারা বলতো যে আমরা কবিতা পড়ার জন্য আসছি নাকি, টাকা খরচ করে কবিতা পড়াবো কেন, টাকা খরচ করে দরুদ পড়ব, টাকা খরচ করে কবিতা পড়বো কেন। কিন্তু তারা মনে করতেছে যে এটা এমন এক জিনিস, মনে হয় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, আমাদেরকে শিখাইছেন, তারা মনে করতেছে এরকম দরুদ। মানে জাহালতের কারণে, অজ্ঞতার কারণে বেদাত করেও সেটাকে তারা এবাদত মনে করতেছে। যে মানুষটা কবরে সেজদা দিতেছে, যে মানুষটা কবরবাসীর কাছে দোয়া করতেছে, যে মানুষটা কবরে মান্নত করতেছে,
যে মানুষটা তাকে তাকে গরু ছাগল খাসে নিয়ে মাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এই মানুষটা এটাকে যদি জানতো এটা শীত, নিজের পকেটে টাকা খরচ করে ইমান হারানো, তাহলে এই মানুষটা শিরিক যদি জানতো তার ইমান নষ্ট হয়ে যাবে জানতো, তাহলে এই মানুষটা জীবনে কোনোদিন উল্টা তাকে টাকা দিলেও সে একটা গরু নিয়ে ছাগল নিয়ে খাসে নিয়ে কখনো এরকম কবরের উদ্দেশ্যে রওনা দিত। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, একজন দাঁড়িয়ে আল্লাহ যিনি তাওহীদের দাওয়াত দিবেন, যিনি সুন্নতের দাওয়াত দিবেন, তিনি মানুষের এই অনুভূতিটা বুঝতে হবে যে আমার এই অঞ্চলের মানুষ, আমার এলাকার মানুষ কেন ছেড়ে করে, কেন দাঁড় করে। এজন্য ডাক্তার যখন প্রথম রোগীর চিকিৎসা শুরু করে, রোগী তখন ডাক্তারকে খালি গালি দেয়, কারণ যখন কাটাছিড়া করে, যখন ইনজেকশন মারে, বিভিন্ন গরম গরম চিকিৎসা শুরু হয়, তখন রোগী কষ্ট পায়, ব্যথা পায়, এই জন্য ডাক্তারকে পছন্দ করে না, ডাক্তার দেখলে পালাই যায়। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে আসলে তাকে যে কাজটা করছে এটা অনেক ভালো করছে। আমি একবার হার্টের রোগী ঢাকা নিয়ে আসছি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, তো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ডাক্তার বলছে ওনার হার্টে রিং করাইতে হবে, তারপরে ওনার অপারেশন করতে হবে। এই কথা শুনে উনি ডাক্তারকে না বলে পালাই গেছে, হাসপাতাল থেকে পালাই গেছে। অর্থাৎ উনি এমন ভয় পাইছে যে ডাক্তার মানে যে কি করবে, কোনখান দিয়ে কাটি দিবে, কোনখান দিয়ে কি করবে, এই ভয়ে। ঠিক যে মানুষটা শেরেক করে, বেদাত করে, সেই মানুষটা প্রথম যখন শুনে যে এটা বেদাত, এটা শেরেক, এটা ইসলামে নাই, এটা হাদিসে নাই, তখন তার মাথা খারাপ হয়ে যায়। এই জন্য প্রথমে সহিয়াকিদার একজন দায়ীকে সে গালি দেয়, খারাপ বলে, ইহুদের দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে, অসংখ্য কথাবার্তা সে বলে। এই বলার সময় আমাদেরকে চুপ করে থাকতে হবে, কোনো জবাব দেওয়া যাবে না। পরক্ষণে সে একদিন বুঝতে পারবে যে এই কথাটা বলছিল এটা সঠিক কথা, সহি কথা। আজকে বাংলাদেশের মানুষ সহি হাদিস আর দয়ীফ হাদিস একসময় কিছুই বুঝতো না, এখন আলহামদুলিল্লাহ কিছু বুঝা শিখছে। সহি হাদিসের আমলের খবর নাই, দয়ীফ হাদিস নিয়ে মহাব্যস্ত। শাবান মাসে সিয়াম পালন করা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। হিসাব নিয়ে যদি আমরা দেখি সিলেটের কয়জন ভাই বোন শাবান মাসে কয়টা রোজা রাখছে, আর এই 15ই শাবানের সিয়াম পালন করা এটা দয়ীফ হাদিসের মাধ্যমে প্রমাণিত। কুমু লাইলাহা সুমু নাহারাহা, দিনে রোজা রাখো রাত্রে ক্যাম করা, এটা দয়ীফ হাদিসের মাধ্যমে প্রমাণিত। কিন্তু আজকে দেখেন এই সিলেটে কতজন রোজা রাখছে, অর্থাৎ দয়ীফ হাদিসের গুরুত্ব বেশি, সহি হাদিসের গুরুত্ব। আল্লাহ পাক প্রতিদিন প্রথম আকাশে নেমে আসেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু যে সময় প্রথম আকাশে নেমে আসেন সে সময় কারো ইবাদত বন্দেগীর খবর নেই, কিন্তু একদিন যখন শুনছে যে লাইলাতুন নিসফে মিন শাবান প্রথম আকাশে নেমে আসেন, এটা দয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, ওইটার আমলের জন্য সবাই পাক। অর্থাৎ সহি এবং দয়ীফ না বোঝার কারণে অনেক বেদাত করে দয়ীফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে। ইনশাআল্লাহ একদিন এই বাংলার মাটিতে এই দেশের মানুষ তাওহীদও বুঝবে, সুন্নতও বুঝবে, ইনশাআল্লাহ সহি হাদিস দয়ীফ হাদিসও বুঝবে, এবং যত রকমের গালি গালাজ যা আমরা এই প্রজন্ম শুনতেছি, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরের প্রজন্ম, তাদেরকে এগুলো শুনতে হবে না। এই জন্য আমার ভাই ও বোনেরা, বাংলাদেশের যে অঞ্চল থেকে, যে এলাকা থেকে আমরা এসেছি, আমরা ওই এলাকার ওই অঞ্চলের একজন দায়ী, আমরা অত্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে এই দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, যেহেতু আমাদের এই বাংলাদেশ, এই দেশের অধিকাংশ মুসলিম হানাফি মাযহাব অনুসরণ করেন, এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম এই দেশে সকলের কাছে পরিচিত। সবাই আর কোনো ইমামকে চিনুক আর না চিনুক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সবাই চিনেন। এখন ইদানিং যখন তাওহীদ এবং সুন্নতের দাওয়াত ওলামায়ে মদিনার মানহাজে যখন বাংলাদেশে শুরু হয়েছে,
তখন এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য, কারণ এই দাওয়াতে অনেকের স্বার্থে আঘাত ফেলেছে। এই দাওয়াত কিন্তু স্বাভাবিক দাওয়াত না, এই দাওয়াত গ্রহণ করলে অনেকের বিভিন্ন রকম স্বার্থে আঘাত হানে। এই দাওয়াতের কারণে অনেকের মিলাদ বন্ধ হয়ে যায়, এই দাওয়াতের কারণে অনেকের তাবিজের বিশাল ব্যবসা বন্ধ হয়ে যায়, এই দাওয়াতের কারণে খতমের ব্যবসা বন্ধ হয়ে যায়, এই দাওয়াতের কারণে পীর মুরিদির মতো জঘন্যতম সুফিবাদী বিভিন্ন ইসলাম বিকৃত বিভিন্ন তরিকার সবক বন্ধ হয়ে যায়, এই দাওয়াতের কারণে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ধর্মের নামে বন্ধ হয়ে যায়। তো যার স্বার্থে আঘাত আসে তিনি তো মরণ কামড় দিয়ে চেষ্টা করবেন তার স্বার্থ টিকিয়ে রাখার জন্য। এই জন্য এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে। আমাদের সমস্ত সম্মানিত ভাইয়েরা হালাল করে নিয়েছে যে তাওহীদের দাওয়াত যারা দিবে তাদের নামে মিথ্যা বলা জায়েজ, এটা তারা জায়েজ বানিয়ে নিয়েছে। এই জন্য ওয়াজ মাহফিলে একের পর এক বড় বড় মুনাজিরে আজম, বড় বড় মুজাদ্দিদে জামান, বড় বড় আল্লামা মিথ্যার পর মিথ্যা একের পর এক মিথ্যা বলেই যান বলেই যান, মনে হচ্ছে যে এদের ব্যাপারে মিথ্যা বলা হালাল। এই মিথ্যা সমূহের মধ্য থেকে একটি বড় ধরনের মিথ্যা হল যে আমরা নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দিই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা সম্মান করি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা মানি না। এই জন্য বাংলাদেশের বিশাল বিশাল ইমামে আজম কনফারেন্স, বিভিন্ন জায়গায় ইমামে আজম কনফারেন্স হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর উপরে সেমিনার সভা সমিতি হয়। এবং ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছি যে মদিনার এই মানহাজের দাওয়াতকে স্তব্ধ করার জন্য ঢাকা শহরে, চট্টগ্রামে, বিভিন্ন জায়গায়, সিলেটে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হয় যে এই দাওয়াতকে কিভাবে স্তব্ধ করা যায়, এটা ট্রেনিং হয়। ওইসব ট্রেনিংয়ে আমি নিজে অংশগ্রহণ করেছি, কিভাবে সহি আকিদার দাওয়াত বন্ধ করতে হয় এই ট্রেনিং, এই ট্রেনিং আমিও নিয়ে এসেছি। এবং এই ট্রেনিংয়ের রেজাল্ট আপনারা প্রত্যেক এলাকা এলাকায় দেখবেন, সব জায়গায় দেখবেন যে মাগরিবের আজানের পরে ফরজের আগে ইমাম সাহেব উঠে বয়ান করা শুরু করে, দেখছেন না কোনো কোনো জায়গায় 5 মিনিট বয়ান করে। কেন বয়ান করে? তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এই সময় আপনি উঠে বয়ান শুরু করবেন যাতে কেউ দুই রাকাত সুন্নত করতে না পারে, এটা বন্ধ করার জন্য বয়ান। আচ্ছা, আমিন বলে জোরে, এই জন্য আমিন বন্ধ করার জন্য গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিহ। মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, গ্যাপ দিলে আমিন বলে ফেলবো। এরকম কেরাত শুনছেন কিনা? আমার কাছে অনেকে ফোন করে করে বলছে যে ভাই আপনি কথা বলার পরে দেখি যে একবারে জাজ্জল্যমান মসজিদে যে ওয়ালাদ্দাল্লিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, মাঝখানে গ্যাপ নেই যাতে আমিন বলতে না পারে। এগুলো হলো ট্রেনিং এর রেজাল্ট। তো এই জন্য এই ট্রেনিংগুলোর মধ্যে একটা প্রশিক্ষণ এটা দেওয়া হয় যে আপনারা সমাজে মানুষের কাছে ব্যাপক আকারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তুলে ধরবেন, তাহলে মানুষ আর এদের দাওয়াত গ্রহণ করবে না, মানে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য। এবং প্রথম কিছুদিন বলতো যে এরা খালি টেলিভিশনের হুজুর, এরা টেলিভিশনে বক্তৃতা দেয়, এরা জনগণের সামনে দেয় না। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায়, প্রত্যেক থানা, প্রত্যেক অঞ্চলে, মাঠে, ময়দানে, সব জায়গায় গিয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। এবং এরপরে বলতো এরা খালি ইউটিউব হুজুর, এরা ইউটিউবে বক্তৃতা দেয়, ওনাদের সব বক্তৃতা ইউটিউবে আসে, কোনো অসুবিধা নেই। সহিয়া কিতার ওলামায়ে কেরামদের দাওয়া ইউটিউবে গেলে ইউটিউব হুজুর হয়ে যায়, ফেসবুক হুজুর হয়ে যায়, ফেসবুক মুক্তি, অনেক ধরনের সমস্যা। ওনারা ভিডিও করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সহিয়াকিদার কোনো আলেম যদি ভিডিও করে ভিডিও হারাম। অথচ ওনাদের ফির সাহেবের ভিডিও হাজার হাজার অনলাইনে ইউটিউবে দেখবেন, কিন্তু ওইটা অসুবিধা নেই। তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমা সরাসরি ভিডিও করতেছে, দেখাইতেছে, টিভিতে দেখাইতেছে, মাননীয় প্রধানমন্ত্রী বসে বসে মুনাজাতে অংশগ্রহণ করতেছে, রাষ্ট্রপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করতেছেন, কোনো অসুবিধা নেই।
এগুলো সব জায়েজ। কিন্তু যদি সহিয়া কেদার কোনো জায়গায় ভিডিও হয়, এগুলো হারাম হারাম হারাম, মসজিদের ভিতরে কি ঢুকাইছে, ওনারা ঢুকাইলে সব জায়েজ। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে এই এটা একটা পরিকল্পিত বিষয় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে যেহেতু এই দেশের মানুষ সম্মান করে, এই জন্য মানুষের কাছে তুলে ধরতে হবে যে এরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিদ্বেষী, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানে না, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি গালাজ করে। এটা পরিকল্পিত, এটা ট্রেনিং এর অংশ, প্রশিক্ষণের অংশ। এই জন্য দেখবেন বাংলাদেশের সব এলাকায় এইটার বলা হয় ওয়াজ মাহফিলে, আলোচনায়, খুতবায়, যে বর্তমানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি, কে গালি দেয়, কোথায় গালি দিছে, কারা গালি দিছে, এরকম কোনো তথ্য প্রমাণ নাই, সব ভাসমান কথাবার্তা। এই জন্য আমাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জানতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দিই না, বরং সবচেয়ে বেশি সম্মানের সাথে আমরা দেখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে। কারণ আমরা সালাফদের অনুসরণ করি, সালাফদের অনুসরণ করা ওয়াজিব। আল্লাহ পাক কোরআনে কারিমে সালাফদের অনুসরণ বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات الله سبحانه وتعالى এখানে স্পষ্ট করে বলছেন والذين اتبعوهم بإحسان যারা সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করে। সাহাবায়ে কেরাম হলেন আমাদের সালাফ, আমরা তাদেরকে ইহসানের সাথে ইত্তেবা করি। তাবেঈনে কেরাম আমাদের সালাফ, তাবে তাবেঈনে কেরাম আমাদের সালাফ, যুগে যুগে যে সকল আয়মায়ে কেরাম পৃথিবীর মুসলিমেরা যাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন তারা সকলেই আমাদের সালাফ। আমরা সালাফদের ইত্তেবা করি ইহসানের সাথে, এই জন্য আমরা হলাম সালাফের অনুসারী। এই জন্য কেউ কেউ সালাফি বলে থাকেন, যে সালাফদের যারা অনুসরণ করে থাকে। তো সালাফের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের অন্যতম একজন সালাফ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ। সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা কখনো খারাপ দৃষ্টিতে দেখি না, বরং যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দেয়, খারাপ দৃষ্টিতে দেখে, আমরা তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখি। কারণ মুহাদ্দিসুল কেরাম যুগে যুগে যারা সালাফদেরকে গালি দেয় তাদের থেকে কখনো হাদিস নিতেন না, তাদের থেকে এলেম নিতেন না। এই জন্য আমরা কোনো সালাফকে আমরা কখনো গালি দিই না, খারাপ মনে করি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি, ওনারা সকলেই আমাদের সালাফ, আমরা সবাইকে সম্মান করি। তবে সালাফদের মধ্য থেকে যে সকল আয়েমায়ে কেরাম, তারপরে যে সকল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা সকলে ভুলের উঠতে ছিলেন, এই আকীদায় আমরা বিশ্বাসী নই। প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ফকি, প্রত্যেক মুজতাহিদ তার ভুল হইতে পারে, তিনি শুদ্ধ হইতে পারে, তার ইস্তিহাদ ভুল হইতে পারে। এই জন্য দেখা গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা ইজতিহাদ যদি 100% সহি হতো, তাহলে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তারা কেন তার বিপরীতে অসংখ্য মাসালা দিলেন? যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তো আগে, সবার আগে তার মাসালা যদি 100% সহি হতো, নির্ভুল হতো, তাহলে তার ছাত্ররা ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ তার বিপরীতে মাসালা দিলেন কেন? যদি বিপরীতে মাসালা দেন তো তাহলে সহি মাসালার বিরুদ্ধে তারা মাসালা দিছে, এরকম হওয়ার কথা না? এরপরে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তারা তার বিপরীতে মাসালা দিলেন কেন? তার অর্থ হল যুগে যুগে কেউ এরকম ইমামদেরকে মাসুম মনে করতেন না, মাসুম বিশ্বাস করতেন না, ভুলের ঊর্ধ্বে এই কথা বিশ্বাস করতেন না। কিন্তু আব্বাসীয় খেলাফতের পতনের পরে তাতারীয়দের যুগে এসে পরবর্তীতে মানুষের মধ্যে অন্ধকার যখন জেঁকে বসে, তখনই মানুষের মধ্যে এই অন্ধ আনুগত্য,
একজন ব্যক্তিকে যাকে মহব্বত করি তার অন্ধ আনুগত্য, এই বিষয়টি মানুষের মধ্যে চেপে বসে, তখন মানুষ আবার একজন মানুষকে ভুলের উদ্দেশ্যে মনে করা শুরু করে দিয়েছে। এবং এটা সুফিবাদের একটি অন্যতম থিওরি যে আমার হুজুর, আমার পীর দুনিয়ার সমস্ত পীরের চাইতে, হুজুরের চাইতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে নির্ভুল, এবং আমার পীরের, আমার হুজুরের কোনো ভুল ধরা এটা বড় ধরনের ফয়জে বরকত থেকে মাহরুম হওয়ার মাধ্যম। এই জন্য থিওরি হল খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, কোন বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল। এজন্য সুফিবাদের থিওরি হলো যে এরকম কারো ভুল ধরা যাবে না, ভুল করলেও ভুল ধরা যাবে না। এখন ধরেন রাতের 8টা বাজে, এখন কোন বুজুর্গ যদি বলে এখন সকাল 8টা, বুজুর্গ বলতেছেন এখন সকাল 8টা, আপনি বলবেন যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, দেখো আমাদের হুজুরের কাশফ কারামত কিভাবে খুলে গেছে, আমরা দেখতেছি রাত 8টা, কিন্তু আমাদের হুজুরে কাশফের মাধ্যমে দেখতেছেন, এলহামের মাধ্যমে জানতেছেন, এলকার মাধ্যমে বুঝতেছেন এখন দিনের 8টা। সুতরাং সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমাদের হুজুর কাশফওয়ালা কারামতওয়ালা বুজুর্গ। কেউ যদি একজন বলে না না হুজুর এখন তো মনে হয় রাত 8টা, কি বলেন এখন তো দিনের 8টা না, খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, বাস এই লোক এবার আমার পয়সা বরকত থেকে একেবারে মাহাল, আর কিছুই পাবে না। এটা হলো সুফিবাদের অন্যতম একটি ধারণা। এই ধারণা থেকেই মানুষকে মানুষ অন্ধভাবে তাকলিদে আমা, তাকলিদে শখসি এই বিষয়টা মানুষের মধ্যে চলে আসে, তখন এসে আবার একজনকে শক্ত করে ধরা যে এর বাইরে আর যাওয়া যাবে না। সম্মানিত ভাই বোনরা, আমরা আসি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, ব্যক্তি জীবন আমাদের মূল উদ্দেশ্য না। তো আমরা সবাই কম বেশি তার সম্পর্কে জানি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে এন্তেকাল করেছেন। তিনি উমাইয়া খেলাফতের তার জন্ম, আব্দুল মালেক খলিফা আব্দুল মালেকের সময় জন্ম, আবু জাফর আল মনসুরের সময় তিনি জেলখানার মধ্যে এই লাইলাতুন নিসফে মিন শাবানের রাত্রিতেই তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ আজকের এই দিনেই তিনি মারা গেছেন, সেই 150 হিজরিতে। তিনি তার পুরো নাম আবু হানিফা নোমার ইবনে সাবেত। তিনি সাহাবাই কেরামদেরকে পেয়েছেন কিনা এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, তবে কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম, কোনো কোনো ঐতিহাসিক বলছেন তিনি দুই একজন সাহাবিকে পেয়েছেন, আবার কেউ কেউ বলছেন তিনি সাহাবিদের যুগ পেয়েছেন কিন্তু কোনো সাহাবির সাথে তার দেখা সাক্ষাৎ হয় নাই। যেমন প্রসিদ্ধ ঐতিহাসিক ইবনে খাল্লিকান তার কিতাব হল ওয়াফায়াতুল আয়ান, ওয়াফায়াতুল আয়ানের মধ্যে তিনি বলছেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সময় ছিলেন সে সময় 4 সাহাবি জীবিত ছিলেন, বসরাতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারপরে কুফাতে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারপরে আপনার মদিনাতে সাহাল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর মক্কা মুকাররমায় আবু তুফাইল আমির ইবনে ওয়াসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু তিনি বলছেন ওয়ালাম ইয়ালতে আহাদাম মিনহুম ওয়ালা খাজান, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই 4 একজনের সাথেও তার কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। ওয়ালাম ইয়াসবুত যালিকা ইনদা আহলিন নাকল, ঐতিহাসিকদের কাছে এই কথা কোনোভাবে প্রমাণিত হয় নাই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোনো সাহাবির সাথে দেখা সাক্ষাৎ পেয়েছে। তবে আল্লামাতুদ্দিন আইনি, আল্লামা ইবনে কাসির, খতিবে বাগদাদি, ইমাম আয-যাহাবি ওনারা বলছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়েছে। এই হিসাবে তাকে কেউ কেউ তাবেই বলছেন, তবে সংখ্যাগরিষ্ঠের অভিমত হলো তিনি তাবে তাবে। তার শিক্ষকের সংখ্যা প্রায় 4000, তার ওস্তাদ ছোটবেলা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত তার যত ওস্তাদ, এটাকে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ বলছেন যে তার ওস্তাদের সংখ্যা প্রায় 4000। তার প্রসিদ্ধ একজন ওস্তাদ হলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমাতুল্লাহ, তিনি তার সবচেয়ে বড় ওস্তাদ। এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন তার মা বাবার জন্য দোয়া করতেন, মা বাবার জন্য দোয়া করার আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করতেন, আর তিনি বলতেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছেন
তিনি যখন তার মা বাবার জন্য দোয়া করতেন, তার সাথে তার ওস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহিমাহুল্লাহর জন্য তিনি দোয়া করতেন। 97 জন মুহাদ্দিস ছাত্র ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, মানে প্রসিদ্ধ মুহাদ্দিস ছাত্র, এরকম বড় বড় মুহাদ্দিস ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্র ছিলেন। এমনকি ওই সকল মুহাদ্দিসদের হাদিস সহিহ আল বুখারি, সহিহ মুসলিম বিভিন্ন হাদিসের গ্রন্থে স্থান পেয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ছাত্রদের থেকে বর্ণিত হাদিস, তার ছাত্ররা কুফা, বাগদাদ, খোরাসান বিভিন্ন অঞ্চলে তারা কাজীর দায়িত্ব পালন করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন কানা শাদীদুজ্জুব্বে আন মাহারিমিল্লাহ। একবার খলিফা হারুন রশিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন। তো তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, এই কথাটা আখবারে আবি হানিফা রাহমাহুল্লাহ কিতাবের মধ্যে এসেছে, তিনি বলছেন আন্নাহু কানা শাদীদুজ্জুব্বে আন মাহারিমিল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবসময় হারাম কাজ থেকে অনেক দূরে থাকতেন, মানে তিনি কখনো নিজে হারাম কাজ করতেন না। শাদীদুল ওয়ারে আন ইয়ান্তাকা ফি দীনিল্লাহ বিমা লা ইয়ালামু, আল্লাহর দিন সম্পর্কে কথা বলার ক্ষেত্রে তিনি খুবই সতর্ক থাকতেন, যে বিষয় তিনি জানতেন না সেই বিষয়ে কোনো কথা বলতেন না। ইউহিব্বু আন ইউতা আল্লাহ ওয়া লা ইয়াসি, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করাকে তিনি খুব পছন্দ করতেন, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতেন। মুজানিবান লি আহলি দুনিয়া ফি জামানিহিম, তার যুগে যারা দুনিয়াদার ছিল তাদের থেকে তিনি সবসময় দূরত্ব বজায় রাখতেন, দুনিয়াদারদের সাথে তিনি কখনো উঠা বসা করতেন না, সোহবত করতেন না। এবং সবচেয়ে বড় তার আখলাকের দৃষ্টান্ত হলো তাকে খলিফা মানসুর প্রধান কাজী, প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছিলেন যে আমি বিচার করতে গিয়ে যদি কারো প্রতি জুলুম করে ফেলি, এই জুলুমের দায়িত্ববার নিয়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে দাঁড়াইতে চাই না, এই জন্য তিনি দায়িত্ব নিতে চান না। আজকের যুগে আমরা দেখি আলেম ওলামারা প্রতিযোগিতা করে কার থেকে কে দায়িত্ব নিবে, বড় দায়িত্ব কে পাবে, কতজন দায়িত্বের জন্য কত রকমের দালালি, কত রকমের কার্যক্রম চালিয়ে যায়, আর অথচ তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী দাবি করে, বড় বড় অনুসারী, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ লেখে আব্বাসী খেলাফত মানে কি, সারা পৃথিবীর অর্ধেক অংশ জুড়ে আব্বাসী খেলাফত, সেই খেলাফতের প্রধান বিচারপতির দায়িত্ব দিতে চেয়েছেন, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই দায়িত্ব গ্রহণ করেন নাই। না করার কারণে তিনি নির্যাতিত হয়ে তিনি জেলখানায় থেকে সেই জেলখানার মধ্যেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়। মানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিরল দৃষ্টান্ত যে মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, পাগল থাকে, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দায়িত্ব না নিয়ে তিনি জেলখানায় গেছেন, সেখানে নির্যাতন ভোগ করে সেখানে মারা গেছেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। তার সম্পর্কে ইয়াজিদ ইবনে হারুন তিনি একটি উক্তি করেছেন তার আখলাক সম্পর্কে, যেটি ইমাম আয-যাহাবি রাহমাহুল্লাহ তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের চেয়ে আখলাক সম্পন্ন কোনো মানুষ আমি জীবনে দেখিনি। একদিন এক লোক এসে বলতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে, ইয়া জিন্দিক, জিন্দিক বলছেন, জিন্দিক মানে কি? হ্যাঁ জি, মানে নাস্তিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে জিন্দিক বলে গালি দিচ্ছেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উত্তরে কি বলছেন কথাটা শুনলেই বোঝা যাবে যে তিনি কেমন আখলাক সম্পন্ন মানুষ ছিলেন। আমাদেরকে যদি কেউ বলতো জিন্দিক, আমরা বলতাম তুই জিন্দিক, তোর বাপ জিন্দিক, তোর ছোট্ট গোষ্ঠী জিন্দিক, এইভাবে বলতাম। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জবাবটা দিয়েছেন কিভাবে, যে গাফার আল্লাহ বলাক হুয়া ইয়ালামু মিন্নি খিলাফা মা তাকুল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রথমে তার জন্য দোয়া করছেন গাফার আল্লাহ বলাক, আল্লাহ তোমাকে মাফ করে দিক, কারণ তুমি যে আমাকে জিন্দিক বলছো, কত বড় অপরাধ করছো এটা তো তুমি জানো না, জানলে বলতা না, আল্লাহ তোমাকে মাফ করে দিক। হুয়া ইয়ালামু মিন্নি খিলাফা মা তাকুল, ওই আল্লাহ তোমাকে মাফ করে দিক, যে আল্লাহ ভালো করে জানেন আমি আবু হানিফা জিন্দিক নই,
সুবহানাল্লাহ। কথাটা দেখেন, এই কথার থেকে বোঝা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেমন আখলাক সম্পন্ন মানুষ ছিলেন। আর আজকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী দাবিদার হয়ে তার মতের সাথে একটু না মিললে তাদেরকে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান কত রকমের যা বলা যায় তাই বলতে তাই বলা হচ্ছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাক এরকম ছিল না। এই জন্য আমার ভাই ও বোনেরা, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আখলাককে ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ আমাদেরকে যত কিছুই বলুক কিন্তু আমরা কাউকে এরকম বলবো না, বরং আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা তাদের জন্য দোয়া করব, আমরা কাউকে কাফের বলবো না। আমরা তাকফিরি ফেতনায় আমরা বিশ্বাসী না, কাউকে কাফের বলে বিশ্বাসী না। বর্তমানে কিছু দেখবেন আলেম ওলামা আছে কথায় কথায় কাফের, কথায় কথায় কাফের, খালি সবাইকে গড়ে কাফের ফতোয়া দেয়। এমনকি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকেও কাফের ফতোয়া দেয়। এক লোক শ্বশুর বাড়িতে গেছে, কথা বলে না, শ্বশুর বাড়িতে যা চুপ করে বসে থাকে, এরকম জামাই বাংলাদেশে আছে, আছে না? সবাই কয় জামাই এটা কেমন জামাই, শ্বশুর বাড়িতে আসে কথা বলে না, চুপ করে বসে থাকে। পরের বার যখন শ্বশুর বাড়িতে যায় সবাই শিখাই দিচ্ছে, হ্যাঁ আবার কিন্তু শ্বশুর বাড়িতে গেলে কথাবার্তা বলতে হয়, কি কথা বলবে সে তো খুঁজেই পায় না কথা বলতে। তো পরে শাশুড়ি আসছে, শাশুড়িকে সালাম দিচ্ছে, সালাম টালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, আম্মা আপনার কি বিয়ে হয়েছে? সুন্দর একটা কথা বলছে, কারণ কথা বলে না, এখন কথা তো বলতেই হবে। তো শাশুড়ি বলতেছে যে কোন জামাই আসলো, আমার যদি বিয়ে না হইতো তো হে জামাই হইলো কেমনে, আমার মেয়ে বিয়ে করলো কেমনে। এখন সবাইকে কাফের বলতে বলতে সে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যাকে সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম যার এলমের স্বীকৃতি দিয়েছেন, সেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকেও ওই আল্লাহর বান্দা কাফের বলছে। এবং কাফেরটা বলছে ডাহা মিথ্যা কথার উপরে, বলছে যে ইমাম ইবনে তাইমিয়া তিনি নাকি বলছেন আল্লাহর হাত আছে, শরীর আছে, এগুলো সব মানুষের মতো। অথচ ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা, পাতার পর পাতা, বিশাল অংশ জুড়ে তিনি শুধু আলোচনা করছেন যে আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর নাফস এগুলো মানুষের মতো নয়, কোনো মাখলুকের মতো নয়, এগুলো আল্লাহর মতোই। এটার উপরেই তিনি সারা জীবন আলোচনা করছেন, লিখছেন, বলছেন, এই আকীদা পেশ করছেন, অথচ তার নামে মিথ্যা আরোপ করে তাকেও কাফের ফতোয়া দিয়েছে। আবার শাইখ বিন বাজ রাহমাহুল্লাহকে বলতেছে দেখো কানা মানুষ ইসলামের কি জান, অথচ ওই কানার কাছে ওনার কথা শোনার জন্য, শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কথা শোনার জন্য শত শত মাইল দূরের থেকে বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় ফকিরা, বড় বড় উলামায়ে কেরাম তার মাজলিসে হাজির হইতেন, তাকেও সে কাফের বলে। এরকম মানে তাকফিরি ফেতনায় জড়িয়ে গেছে, আমরা এই তাকফিরি ফেতনা থেকে মুক্ত। আমরা বাংলাদেশের কাউকেই কাফের বলি না, তবে কারো কর্মকে কুফরি বলি। কোনো লোক কুফরি করছে, তার কর্মটা কুফরি, কিন্তু তাকে কাফের বলি না আমরা কাউকে, কারণ সেই কুফরি কর্ম বুঝতে পারলে কোনো সময় তাওবা করবে, ছেড়ে দিবে, আবার সে ইমানের দিকে ফিরে আসবে। তার কর্মটা শেরেক, কিন্তু তাকে আমরা মুশরিক বলি না, তার কর্মটাকে আমরা শেরেক বলি, তার কর্মটাকে বেদাত বলি, তাকে আমরা বেদাতি বলি না। এই জন্য বেদাতি শব্দটা পরিহার করবেন, বেদাতি শব্দ পরিহার করে তার কর্মটা বেদাত, কিন্তু তাকে আমরা বেদাতি বলে সম্বোধন করব না। তারপরে আমরা প্রথমে কোনো কিছু সুন্নতের খেলাফ দেখলে সাথে সাথে আমরা এটাকে বেদাত বলবো না, সুন্নতের খেলাফ দেখলে খেলাফে সুন্নত বলবো। তারপরে গিয়ে এক পর্যায়ে গিয়ে যদি খেলাফে সুন্নতের উপরে দায়ম ও কায়েম থাকে তখন আমরা সেটাকে বেদাত বলবো। এর জন্য এই সকল ফেতনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আমাদের আদর্শের, আবু হানিফা রহমতুল্লাহের আদর্শ যদি আমরা অনুসরণ করি ইনশাআল্লাহ, আবু হানিফা রহমতুল্লাহের আকীদা মানহাজ আমাদের আকীদা মানহাজ একই, আমরা আবু হানিফা রহমতুল্লাহের আকীদায় বিশ্বাসী, আবু হানিফা রহমতুল্লাহের ফিকহি মাযহাবেও বিশ্বাসী আমরা। কিন্তু এই ফিকহি মাযহাব থেকে আজকে যারা আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী দাবি করে তারা বের হয়ে গেছে, তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের
ফিকহি মাসআলার সাথে সুফিবাদকে মিশ্রিত করে তারা বিকৃত করছে হানাফি মাসআলকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পীর সাহেবের নাম কি বলেন দেখি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের পীর সাহেবের নাম কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মুরিদদের নাম কি? খলিফাদের নাম কি? তাহলে বোঝা যায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ফিরও ছিল না মুরিদও ছিল না। আজকে হানাফি নাম দিয়ে ফিয়ার মুরিদি করে, তাহলে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে মিল নেই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কার্যক্রমের সাথে মিল নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি তার আল ফেখুল আকবার আকিদার যে কিতাব, সেখানে তিনি যেগুলো লিখেছেন আকিদার বিষয়, তিনি বলছেন আল্লাহর আকার আছে। আজকে হানাফি দাবিদার হয়ে কয় না 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 আল্লাহর আকার নাই। তারপরে তিনি বলছেন আল্লাহ ফিসসামা, আল্লাহ ফিসসামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ আকাশে থাকেন, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী হয়ে বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহের আকীদাকে সুফিবাদী আকীদা দ্বারা বিকৃত করা হয়েছে। এই জন্য যারা আজকে এগুলো করে আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী দাবি করে, তারা হলো আবু হানিফা রহমতুল্লাহের ভেজাল অনুসারী, নকল অনুসারী। আর আমরা যারা শিরক মুক্ত তাওহীদি জীবন, বেদাত মুক্ত সুন্নতি জীবন যাপন করতে চাই, তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রকৃত অনুসারী। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জাতীয় সুফিবাদী চিন্তাধারার সাথে মিশ্রিত ছিলেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জাতীয় বেদাতি আকীদা, বেদাতি আমলের সাথে সম্পৃক্ত ছিলেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কখনো বালাগাল উলা বিকামালিহি পড়েন না, পড়ছেন কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যুগে তো ছিলই না, পড়বেন কোথা থেকে? এটা তো আবিষ্কার হয়েছে আরো অনেক অনেক পরে, শেখ সাদী রহমতুল্লাহ তো অল্প কিছুদিন আগে। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যুগে তো এটা আবিষ্কারই হয় নাই। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বালাগাল উলা পড়া ছাড়া আল্লাহ পাইছে মানে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন কিনা? ছিলেন। তাহলে তিনি বালাগাল উলা ছাড়া আল্লাহকে পাইছেন, তিনি সলাতনিয়া রাসূলুল্লাহ আলাইকুম ছাড়া আল্লাহকে পাইছেন, তিনি ইয়া নবী সালাম আলাইকা ছাড়া আল্লাহকে পাইছেন। তাহলে আমি আপনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের অনুসরণে যদি আমরাও এগুলো মুক্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ যেগুলো শিখিয়েছেন সেই দরুদ দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব, এগুলো লাগবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিস্তিয়া নিজামিয়া, সিস্তিয়া সাদেরিয়া, এই সকল তরিকা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করছেন, এই সকল তরিকা ছাড়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে পাইছেন। তাহলে আমরাও এই সকল তরিকা মুক্ত হয়ে একমাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেই তরিকা অনুসরণ করে আল্লাহকে পেয়েছেন সেটা কোন তরিকা? তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও তার অনুসরণে তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেই আল্লাহকে পেতে চাই। কিন্তু যারা আবু হানিফা রহমতুল্লাহের অনুসরণের দাবিদার, তারা আজকে আবু হানিফার তরিকা বাদ দিয়ে তারা এখন সিস্তিয়ার অনুসারে, নকশবন্দিয়ার অনুসারে, মুজাদ্দিদিয়ার অনুসারে, শর্টকাট তরিকা সিস্তিয়া সাবেরিয়ার অনুসারে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে কিয়ামত পর্যন্ত কোনো শর্টকাট তরিকা আবিষ্কার করে আল্লাহকে পাওয়া, এটাকে কোরআন সুন্নাহর ভাষা বলা হয় তাওহীদ। কারণ কিয়ামত পর্যন্ত কারো শরীয়ত বানানোর, তরিকা বানানোর, পদ্ধতি বানানোর কোনো অধিকার আল্লাহ পাক কাউকে দেন নাই। কিন্তু দিন না বোঝার কারণে আমরা তাওহীদদেরকে আল্লাহর ওলি মনে করে বসে আছি, অথচ আল্লাহর ওলি এক জিনিস, তাওহীদ আল্লাহর ওলির ভিন্ন জিনিস। কিন্তু দিন না বোঝার কারণে যারা শরীয়ত বানাইতেছে, শরীয়তের বিভিন্ন আমল বানাইতেছে, আমল বানাই মানে আমাদেরকে বলতেছে যে এই আমল দ্বারা তুমি শর্টকাট তরিকা আল্লাহকে পাই যাবা, এই আমলে তুমি এমনি পাই যাবে, তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই? এই শর্টকাটে যে আল্লাহকে পাওয়া যাবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই? বা আবু বকর, ওমর, ওসমান, আলী তারা বুঝেন নাই? তাহলে আমি তরিকায় আবু বকর ইয়া নাই, তরিকায় ওমর ইয়া নাই,
তরিকায় উসমানিয়া নাই, তরিকায় আলিয়া নাই, তরিকায় ইবনে আব্বাসিয়া নাই, তরিকায় ইবনে মাসুদিয়া নাই, তরিকায় আবু হানিফা নাই, তরিকায় শাফিয়া নাই। আমাদের দেশে আবিষ্কার হয়েছে তরিকায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া, নিজামিয়া, এই সকল তরিকা। এই জন্য আমাদেরা ইমাম আবু রহমতুল্লাহ এই সকল তরিকা ওনার যুগে ছিলই না, এগুলোর নাম বন্ধ ছিল না, তাহলে এই সকল তরিকা ছাড়া হতে আল্লাহকে পাইছেন। আচ্ছা, ইমাম আবু রহমতুল্লাহ কোন মাজহাবের তাকলিদ করতেন, উনি কোন মাজহাবের অনুসারী? যদি কোন ইমামের অনুসরণ ছাড়া আল্লাহকে পান, তিনি যদি কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে আল্লাহকে পান, তা আমরা পাবো না কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে তো ঘোষণা দেন নাই যে আমি অমুক মাজহাবের তাকলিদ করি, আমি অমুক ব্যক্তিকে তাকলিদ করি। তার ঘোষণা হলো তিনি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করেন। আজকে কোরআন এবং সুন্নাহর অনুসারী বললে বিভিন্ন রকমের ফতোয়া বর্তমানে দেওয়া হয়, শুনেন আহলুল হাদিস বলা যাবে না, আহলুস সুন্নাহ বলতে হবে। আমরা কাউকে আহলুল হাদিস হইতে দাওয়াত দিই না, আমরা বলি না যে আপনি আহলে হাদিস হন, আমাদের দাওয়াত হলো আপনি মুসলিম হন। কিন্তু কেউ যদি বলে যে আমি আহলুল হাদিস, এটা গুনাহের কিছু না। আহলুল হাদিস মানে কোরআন এবং সুন্নাহর অনুসারী, কোরআনকেও হাদিস বলা হয়, সুন্নাহকেও হাদিস বলা হয়। এখন কোরআন সুন্নাহর অনুসারী করলেও নাকি দোষ, বলতে হবে আমি অমুক ব্যক্তির অনুসারী। ব্যক্তির অনুসারী হইলে তিনি নাকি ইসলামের উপরে আছেন, আর কেউ যদি বলেন যে আমি কোরআন এবং সুন্নাহর অনুসারী, তিনি ইসলামের উপরে নাই, তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। কয় শুনেন, এই আহলে হাদিসের উৎপত্তি হলো ইংরেজদের আমলে, ইংরেজরা বানাইছে নাকি, শুনছেন না কথা, ইংরেজরা তৈরি করছে। আচ্ছা ভালো কথা, ইংরেজরা তৈরি করছে। আচ্ছা বলেন দারুলুম দেওবন মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত, কার আমলে প্রতিষ্ঠিত? ইংরেজদের আমলে প্রতিষ্ঠিত। 1864 সালে দারুলুম দেওবন প্রতিষ্ঠিত ইংরেজদের আমলে। তাহলে কি ইংরেজদের আমলে আহলে হাদিস মাদ্রাসা হয় নাই, আহলে হাদিসের কোনো প্রতিষ্ঠান হয় নাই? প্রতিষ্ঠান দারুলুম দেওবন। এখন এক বর্তমানে অনেক ভাই শুনি আমরা আকিদায়ে দেওবন্দের অনুসারী, আকিদায়ে দেওবন্দ হয়েছে কয় বছর? 1866 যদি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় তো কয় বছর হয়েছে? এখনো তো 200 বছরও হয়নি, কি বলেন? তো এর আগে মুসলমানরা 1400 বছর ধরে কোন আকিদার অনুসারী ছিল? তারা কি সবাই আকিদায়ে দেওবন্দের অনুসারী ছিল, ওলামায়ে দেওবন্দের অনুসারী ছিল? এই 1400 বছর ধরে সমস্ত মুসলমান সালাফদের অনুসারী ছিল, 1400 বছর ধরে ওলামায়ে কেরাম সালাফদের অনুসারী ছিল। সালাফি মানহাজ এমন একটা মানহাজ, এই মানহাজ 1400 বছর ধরে সমভাবে বিদ্যমান, কখনো এটা বিলুপ্তি হয় নাই পৃথিবী থেকে। কিন্তু অসংখ্য মাজহাব পৃথিবীতে এর মধ্যে হয়েছে আবার বিলুপ্ত হয়েছে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহের মাজহাব, এটা হানাফি মাজহাব হচ্ছে বড় মাজহাব ছিল পৃথিবীতে, সুফিয়ান সাউরি রহমতুল্লাহের মাজহাব, সাউরি মাজহাব। এই মাজহাবের আজকে পৃথিবীতে অস্তিত্ব নাই। ইমাম আউজাঈ রহমতুল্লাহের মাজহাব, বিশাল মাজহাব ছিল পৃথিবীতে, আজকে এটার অস্তিত্ব নাই। ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহর মাজহাব, এটা পৃথিবীতে সারা বিশ্বের মধ্যে প্রসিদ্ধ মাজহাব ছিল, লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহর মাজহাব, আজকে পৃথিবীতে অস্তিত্ব নাই। ইবনে হাজামের মাজহাব, আজকে পৃথিবীতে অস্তিত্ব নাই। এইরকম কত মাজহাব পৃথিবীতে 1400 বছর উৎপত্তি হয়েছে আবার বিলুপ্ত হয়েছে, উৎপত্তি হয়েছে বিলুপ্ত হয়েছে, উৎপত্তি হয়েছে বিলুপ্ত হয়েছে। কিন্তু সালাফি মানহাজ সে সাহাবাই কেরামের যুগে শুরু হয়েছে, এখন পর্যন্ত সমভাবে সারা দুনিয়াতে বিদ্যমান, এটা কখনো বিলুপ্ত হয় নাই পৃথিবী থেকে। এই জন্য হানাফি মাজহাব যুগের আবর্তন এটা বিলুপ্ত হয়ে যেত, এটাকে তুর্কি শাসকেরা টিকিয়ে রাখার কারণে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে এটা পৃথিবীতে এখনো টিকে আছে। এই জন্য এ সমস্ত আকীদা, এ সমস্ত মাজহাব, এগুলো হলো মাঝখানে বিভিন্ন সময়ে এগুলো তৈরি হয়েছে। কিন্তু ঘোড়া যদি থেকে আমরা যদি আসি, তাহলে অবশ্যই একজন মুসলিমকে সালাফি মানহাজের অনুসারী হতে হবে, যেই সালাফি মানহাজের অনুসারী ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। আচ্ছা, এবার আসেন
ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে কিছু অভিযোগ আছে, এই অভিযোগগুলো করছেন যারা তারাও আবু হানিফা রহমতুল্লাহের মতো বাঘা বাঘা আলেম, ছোটখাটো আলেম। তো এই অভিযোগগুলো তিন ধরনের অভিযোগ আছে, একটা হলো আকিদার ব্যাপারে অভিযোগ আছে, একটা হলো হাদিসের ব্যাপারে অভিযোগ আছে, একটা হলো ফিকহের ব্যাপারে অভিযোগ আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে প্রথম অভিযোগ সংকলন করছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের ছেলে আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল। তিনি বড় একজন মুহাদ্দিস, বড় একজন আলেম, তিনি আস-সুন্নাহ নামক একটা কিতাব লিখেছেন। এই কিতাবে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ব্যাখ্যা করেছেন। এটার প্রথম দিকের একটা অধ্যায়ে তিনি নাম দিয়েছেন মা হাফিজতু আন আবি ওয়া গায়রিহি মিনাল মাশায়েখ ফি আবি হানিফা রাহমাহুল্লাহ, যে আমি আমার আব্বা এবং অন্যান্য মাশায়েখদের থেকে আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে যা কিছু শুনেছি সংরক্ষণ করেছি। এখানে তিনি প্রায় 182 জন মুহাদ্দিসের, ফকির, মুজতাহিদের বক্তব্য সংকলন করেছেন শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। কতজন? 182 জন মুহাদ্দিস, ফকির, মুজতাহিদ, ইমাম মুহাদ্দিসদের বক্তব্য সংকলন করেছেন খালি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ, খতিবে বাগদাদি তার বিশ্ববিখ্যাত কিতাব তারিখে বাগদাদ, এখানে তিনি 8000 মানুষের জীবনী সংকলন করছেন। 8000 ব্যক্তি, সবচেয়ে বড় জীবনী ইমাম আবু হানিফা রহমতুল্লাহের, 131 পৃষ্ঠা ব্যাপী ইমাম আবু হানিফা রহমতুল্লাহের জীবনী, 12 পৃষ্ঠা তার ব্যক্তিগত জীবন, 35 পৃষ্ঠা তার প্রশংসায় পূর্ববর্তী আলেমদের বক্তব্য, আর 85 পৃষ্ঠা শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বিরুদ্ধে বক্তব্য তারিখে বাগদাদ। এবং আপনাদের সিলেটের একজন আমাদের বড় ভাই আছেন, তিনি আমেরিকা থাকেন, তো তিনি আমাদের এই আলোচনার পরে সমালোচনা করছেন, তিনি মাঝে মাঝে আমার বিভিন্ন আলোচনার সমালোচনা করেন। তো আলহামদুলিল্লাহ, অনেক সময় মানুষ বই লিখলে বই লেখার পরে প্রুফ রিডার রাখতে হয়, প্রুফ রিডার বুঝেন তো, মানে কোনো জায়গায় বানান টানান ভুল হয়েছে কিনা, কিছু ভুল হয়েছে কিনা, এগুলো কারেকশন করার জন্য নিয়োগ দিতে পারে। তা আমরা বিনা পয়সায় পেয়ে গেছি আমাদের বক্তব্যগুলোর প্রুফ রিডার, উনি আলহামদুলিল্লাহ আমরা যে সকল বক্তব্য দিয়ে এগুলো আগে করে শুনেন, শুনে শুনে কয়েকদিন পর পর একটা একটা ভিডিও বাইর করেন। তো কয়েকদিন আগে একটা ভিডিও বাইর করছেন উনি, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে যে মুসান্নাফে ইবনে আবি সাইবা, যে এই মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে একটি অধ্যায় আছে, আমি একটা আলোচনার মধ্যে বলছিলাম যে এটার মধ্যে একটা অধ্যায় আছে বাবুল ফিতনাতিল হানাফিয়া। তো তিনি বলছেন যে মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে এরকম কোনো বাবুল ফিতনাতিল হানাফিয়া নামে কোনো অধ্যায় নাই, এবং এটা বিরাট ভুল করে ফেলছে, এটা তিনি অনেক কথাবার্তা বলছেন। তো পরে আমি এখন যেখানে যাই খালি প্রশ্ন করে যে আপনি বলছেন বাবুল ফিতনাতিল হানাফিয়া মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে আছে, এটা এখন তো এটা নাই। তো চাঁদপুরে একটা আলোচনার মধ্যে আমি বলছি যে যে আসলে ওখানে বাবুল ফিতনাতিল হানাফিয়া এই শব্দে নাই, শব্দটা বাক্যটা হলো কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে। তবে এটার ব্যাখ্যার মধ্যে খতিবে বাগদাদি, যার কথা বললাম যিনি তারিখে বাগদাদ লিখছেন, খতিবে বাগদাদি রাহমাহুল্লাহ, তিনি বলছেন যে এই অধ্যায়টার মধ্যে হানাফি ফেতনা সম্পর্কে, ফেতনাতুল হানাফিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে আপনার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মুরজিয়াদের 12টি ফেতনার মধ্য থেকে অন্যতম একটি ফেতনা হলো আল ফেতনা আল হানাফিয়া, হানাফি ফেতনা। আমি যে আল ফেতনা আল হানাফিয়ার কথাটা বলছি এটা হলো এটার ব্যাখ্যা, এই মুসান্নাফ ইবনে আবি সাইবার কিতাবুর রাদ্দে আলা আবি হানিফা এটার ব্যাখ্যায় বলছেন কে? খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, এখন উনি আবার আমি বলছি যে এরপরে আমি বলছি যে আমার ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না, আমি কখনো নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে করি না, এবং ভুল স্বীকার করতে পারলে এটা আমি গর্ববোধ করি যে আমি ভুল করছি, আবার ভুল স্বীকার করতে পারছি, কারণ পৃথিবীর মানুষ ভুল করে, ভুল স্বীকার করতে পারে না, এটা ইবলিসি খাসিয়ত।
যারা ভুল করে ভুল স্বীকার করে না, এটা ইবলিসের খাসিয়ত। আর ভুল করে ভুল স্বীকার করা, এটা হলো মুমিনের খাসিয়ত। এটা বড় বৈশিষ্ট্য আল্লাহ পাক, এই গুণাগুণ এই বৈশিষ্ট্য আল্লাহ সবাইকে দেন না। পরে উনি কি করছেন, আবার ওই প্রথম আমি যে অংশটুকু বলছি যে মুসান্নফ ইবনে আবি সাইবার মধ্যে বাবুল ফিতনাতুল হানাফিয়া, এটা নাই, বাক্যটা ওইভাবে আছে কিতাব রাদ্দে আলে আবাইনি, এটা কাটছে, একটু কাটে নিছে। পরে যে আমি এটার ব্যাখ্যা কারা দিছে, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি বলছে, তার খতিবে বাগদাদি কি বলছে, এই অংশ বাদ দিছে, এটা দেন। এরপরে আবার দিছে যে আমারও ভুল হইতে পারে, এটা কাটছে। আবার কাটি পরে দেখেন যে জাল ইমাম ভুল স্বীকার করছে, জাল ইমাম ভুল স্বীকার করছে যে মুসান্নফ ইবনে আবি সাইবার মধ্যে বাবুল ফিতনাতুল হানাফিয়া নেই। আল্লাহ পাক তাকে বুঝার তৌফিক দান করুন। এবং এই জাতীয় যে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য এই জাতীয় কৌশল থেকে আল্লাহ তাকে হেফাজত করুন, বিরত থাকার তৌফিক দিন। তো আমরা যে কথা বলতেছি না, এই যে তারিখে বাগদাদ খতিবে বাগদাদি, তিনি এই ইমাম আলী রহমতুল্লাহ আলাইহিকে মুরজিয়া হিসেবে আখ্যায়িত করেছেন, এবং তিনি তার এই মতবাদকে তিনি ফিতনা বলছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস, তিনি বলছেন, এবং এটার উনি সমালোচনা করে আবার ভিডিও দিছেন এই কথাটা, যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ আর তারিখুল কাবীরের মধ্যে বলছেন যে কল আলী দারার ইবনে সুরাত, দারার ইবনে সুরাত নামক একজন ব্যক্তি তিনি আমাকে বলছেন, হাদ্দাসানা সালিম, তিনি বলছেন আমাদেরকে সালিম বর্ণনা করেছেন, সামিআ সুফিয়ান, তিনি সুফিয়ান থেকে শুনছেন, কল আলী হাম্মাদ ইবনে আবি সুলাইমান আবলাক আবা হানিফা আল মুশরিক আন্নি বারিউম মিনহু, তিনি বলতেছেন যে আমাদেরকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, যিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ, তিনি বলছেন আবলাক আবা হানিফা আল মুশরিক, মুশরিক আবু হানিফাকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, আন্নি বারিউম মিনহু, আমি আবু হানিফা থেকে মুক্ত, কারণ ওয়াকানা ইয়াকুল আল কোরআন মাখলুক, কারণ আবু হানিফা বলে যে কোরআন মাখলুক, কোরআন সৃষ্ট। এখানে ইমাম বুখারি বর্ণনা করেছে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাহুল্লাহ, তিনি বলতেছেন আবু হানিফাকে কি মুশরিক, মুশরিক কেন, যে আল কোরআন মাখলুক, এই কথা বলছেন। আসলে কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল কোরআন মাখলুক বলেন নাই। মানে পৃথিবীতে যখন কোনো ব্যক্তি প্রসিদ্ধ হয়ে যায়, তখন তার শত্রুর অভাব হয় না। অনেকে কি করে, প্রসিদ্ধ ব্যক্তির সমালোচনা করে সেও প্রসিদ্ধ হইতে চায়, এরকম মানুষের অভাব নেই। দেখবেন যে একজন প্রসিদ্ধ খুব, তাকে সবাই চিনে সারা বিশ্বে, তখন এর পিছে লাগে আরেকজন, লেগে সে প্রসিদ্ধ হইতে চায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এইরকম সারা দুনিয়ার মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম, তার নামে এরকম সমালোচনা করে, দারার ইবনে সুরাত যিনি, ওনার ব্যাপারে বলা হয়েছে যে উনি একজন বড় আবেদ বুজুর্গ মানুষ, কিন্তু বড় মিথ্যাবাদী, বড় বুজুর্গ কিন্তু আবার বড় মিথ্যাবাদী। কারণ বুজুর্গ লোকেরা বেশি সহজ সরল হয়, এই সহজ সরলতা জাল হাদিস, জাল কথা, যেখানে যা শুনে তাই বলে বেড়ায়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলতেন যে ইমাম মালিক রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে এই মদিনাতে এমন এমন অনেক ব্যক্তি বুজুর্গ আছে যাদের কাছে আমি কয়েক কোটি টাকা আমানত রাখতে পারি, কিন্তু তাদের থেকে আমি হাদিস নিতে পারি, টাকার আমানতদারিতে রাখতে পারি, এরা খুবই বুজুর্গ, খুবই আবেদ, খুবই আল্লাহওয়ালা, কিন্তু তাদের থেকে আমি হাদিস নিব না, কারণ এরা এত সরল যে এদের সরলতার সুযোগে এদের এরা জাল হাদিস বর্ণনা করে ফেলতে পারে। এই জন্য এই দারার ইবনে সুরাত এই লোক খুবই বুজুর্গ, কিন্তু বড় মিথ্যাবাদী, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই লোক মিথ্যাবাদী। সুতরাং এর কথা এটা সঠিক না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ব্যাপারে যতগুলো অভিযোগ আসছে, অভিযোগ আসা মানে সব সত্য না, এগুলা অধিকাংশই মিথ্যা। বিভিন্ন জন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রেক্ষিতে তার নামে সকল মিথ্যা কথাবার্তাও চালিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ গানিয়াতুত তালেবিনের মধ্যে বলছেন যে মুরজিয়ারা বারো ফেরকা, ফামিনহা আল হানাফিয়া, ওই বারোটা ফেরকার ফেতনার মধ্যে থেকে একটা হলো হানাফিয়া।
তারপরে আপনার মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আবি সাইবা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে ইমাম আবু হানিফা মুরজিয়া। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরামদেরকে শিয়ারা খারেজিরা সবসময় মুরজিয়া বলত। আজও দেখবেন যারা শিয়া আকিদায় বিশ্বাসী, যারা খারেজি আকিদায় বিশ্বাসী, তারা মক্কার ইমামকে, ওলামায়ে কেরামদেরকে, মক্কা মদিনার আলেমদেরকে মুরজিয়া বলে। কারণ মুরজিয়ারা হলো একেবারে শৈথিল্যবাদী, তারা মনে করে আপনি আমল না করলেও জান্নাতে যাবেন, তারা আমলকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে না, যে আমল দরকার নাই, আমল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। আর খারেজিরা মনে করে আমল ছাড়া জান্নাতে কোনোভাবেই যাওয়া যাবে না, আমল ইমানেরই অংশ। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হলো দুইয়ের মাঝামাঝি, যে আমল ইমানের অংশ, কিন্তু আমল না থাকলে সে কাফের হয় না, আমল না থাকলে সে স্থায়ী জাহান্নামী হয় না। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই কারণে খারেজিরা এবং শিয়ারা সবসময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরামদেরকে তারা বলে যে মুরজিয়া। যেমন এখন খারেজি যারা আমাদের দেশে, যারা উগ্রবাদে বিশ্বাসী, যারা জঙ্গিবাদে বিশ্বাসী, যারা জিহাদ 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 ছাড়া কিছু বুঝে না, কাশ্মীরে জিহাদ করতে হবে, ওই গজওয়াতুল হিন্দে জিহাদ করতে হবে, অমুক জায়গায় জিহাদ করতে হবে, এরকম খালি জিহাদ, খাওয়ারেজ মানহাজে যারা বিশ্বাসী, তারা মনে করে যে মসজিদের ইমাম সাহেব, এত বড় বড় শায়েখেরা, ওলামারা, এরা কেন জিহাদের কথা বলে না, সব কথা বলে খালি জিহাদের কথা কয় না। এই জন্য কিছুদিন আগে দেখলাম যে ভিডিও বাহির করছে আমার নামে এবং ডক্টর সাইফুল্লাহ হাফেজাবুল্লাহর নামে, যে সরকারি ইজারাপ্রাপ্ত সালাফি আলেম, এটার আমিনটা কি আমাদের ডক্টর সাইফুল্লাহ হাফেজাবুল্লাহ, আর আমরা এটা সদস্য, এইরকম কতগুলো ভিডিও বাহির করছে। যে কারণ আমরা জেহাদের কথা বলি না, মানুষকে জেহাদের জন্য উদ্বুদ্ধ করি না। এই জন্য এই যে জেহাদের নামে উগ্রবাদী যারা, এরা আমাদেরকে বলে যে মুরজিয়া। তো ঠিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও ওই যুগের এরকম বিভিন্ন পন্থী বিভিন্ন আকীদার লোকেরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে তিনি মুরজিয়া, তিনি এই, তিনি সেই, এরকম বিভিন্ন অপবাদ তাদের নামে, তার নামে ছড়াইত, যে প্রচার করতো যে উনি জিহাদের কথা বলে না, ওনাকে 10 বছর জেলে বন্দী করে রেখেছে, উনি তো জিহাদের ঘোষণা দিতে পারতেন, জেলখানা থেকে একটা চিঠি দিতে পারতেন, আমার অনুসারীরা যারা আসো সারা দেশে, তারা সবাই ময়দানে নেমে যাও, মাঠে নেমে যাও, এই এই আব্বাসী খেলাফতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই ঘোষণা দেন নাই, তিনি কোনো দল গঠন করেন নাই, তিনি জিহাদ ঘোষণা দেন নাই। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে অনেক চরমপন্থীরা এই মুরজিয়া বলত। হাদিসের ব্যাপারেও তার ব্যাপারে অনেক অভিযোগ আছে, যে তিনি হাদিস জানতেন না, যে তার ব্যাপারে সুন্দর একটা অভিযোগ করছে আপনার, অনেকেই অভিযোগ করছেন হাদিসের ব্যাপারে, ইমাম ইয়াহিয়া ইবনে মাঈন, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারি, ইমাম নাসাই, ইমাম ইবনে হিব্বান, ওনারা সকলেই অভিযোগ করছেন। তো সবচেয়ে সুন্দর একটা কথা বলছেন ইমাম ইবনে হিব্বান, তিনি বলতেছেন যে জমিনে আর কোন হাদিস নাই। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেন যে 130টা হাদিসের মধ্যে 120টাই তিনি ভুল করছেন, মানে কয় কোনো জায়গায় তিনি কোনোখানে সনদের মধ্যে ভুল করছেন, কোনো জায়গায় মতনের মধ্যে ভুল করছেন, মানে 120টার মধ্যে ভুল করছেন, আর 110টা খালি ঠিক আছে। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামও তার ব্যাপারে অনেক অভিযোগ উত্থাপন করতেন, ফিকহি বিষয়ে তার ব্যাপারে অনেক অভিযোগ আছে। আমরা সর্বশেষে যেটা বলবো, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আমরা মনে করি তিনি একজন বড় ইমাম, তিনি একজন ফকি, তিনি একজন মুজতাহিদ, তিনি একজন আকীদার ইমাম, ফিকহের ইমাম, আমরা তাকে আমাদের একজন সালাফ বলে বিশ্বাস করি, তাকে আমরা সালাফ হিসাবে আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে আমরা তাকে মহব্বত করি, এবং আকীদা ফিকহের ক্ষেত্রে তার থেকে যতটুকু এলেম নেওয়া দরকার তিনি আমাদের উলিল আমর হিসাবে আমরা তাকে অনুসরণ করি।
তবে একক তাকে আমরা অনুসরণ করি না, আমরা তার সাথে সাথে অন্যান্য ইমামদেরকে অনুসরণ করি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি, ওনারাও আমাদের সালাফ, ওনারাও আমাদের উলিল আমর। আমাদের উলিল আমর খালি একজন না, আমাদের এরা সবাই উলিল আমর, আমরা সবাইকে অনুসরণ করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বারবার একটা কথা বলতেন, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা আইজো হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব হাশিয়া রাদুল মুহতারের মধ্যে লেখা আছে। তিনি বারবার বলতেন, হাদিস যদি সহি হয় এটাই আমার মাযহাব। তাহলে যারা সহি হাদিসের অনুসারী তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। তাহলে আমরা সহি হাদিস অনুসরণ করি, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। আর যারা বলেন যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে, তারা কিন্তু আবু হানিফা রহমতুল্লাহর অনুসারী না। কারণ আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন ইজা সহাল হাদিস, ইজা সহা সুন্নাহ বলেন নাই, ইজা সহাল হাদিস বলছেন। তাহলে হাদিস সহি যারা অনুসরণ করে তাদেরকে বলছেন আমার মাযহাব। তাহলে যারা আজকে বলে যে হাদিস মানা যাবে না, সুন্নাহ মানে, তারাও হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছে। এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আরো অনেকগুলো কথা আছে। তিনি সবসময় কথাটা বলতেন, শাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি হুজ্জাতুল্লাহ বালাকার মধ্যে বলছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন, লা ইয়ামবাগি লিমান লাম ইয়ারিফ দালিলি আন ইউফতিয়া বিকালামি। যে ব্যক্তি আমার কথার দলিল জানে না, আমি কোন দলিল দিয়ে কোন মাসালা দিছি, তার জন্য আমার কোনো কথা দিয়ে ফতোয়া দেওয়া যায় না। মানে আমার কথা দিয়ে ফতোয়া দিতে হলে আমার দলিল জানতে হবে। এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, যেই যেই কথায় ওনার থেকে সহি দলিল পান নাই, সেই সেই কথায় তারা দ্বিমত পোষণ করছে। তাহলে বোঝা গেল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শতভাগ যদি মাসআলা যদি সহি হাদিস নির্ভরে হইতো, তাহলে তার ছাত্ররা এটার মুখালাফাত, এটার বাহিরে মাসালা দিতে পারতেন না। এবং তিনি নিজে এটার এখতিয়ার দিয়ে গেছেন যে আমার পরে যখন সহি হাদিস পাইবে ওইটাই আমার মাসআলা। এই জন্য তার ছাত্ররা ইস্তিহাদ করার ক্ষেত্রে যখনই সহি হাদিস পেয়েছেন তখনই আবু হানিফা রহমতুল্লাহের মাসালা পরিত্যাগ করে সহি হাদিসের ভিত্তিতে মাসালা দিয়েছেন। এই জন্য দেখা গেছে যে তিন ভাগের এক ভাগ মাসালায় তার ছাত্ররা তার সাথে একমত পোষণ করতে পারেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবকে আমরা কিভাবে অনুসরণ করব, এ ব্যাপারে হানাফি মাযহাবের এই প্রখ্যাত ফকি আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তায়েফাতুন কাতাআসাবু ফিল হানাফিয়্যা তাআসুবান শাদীদা, যে হানাফিদের মধ্যে কিছু ভাই একটা দল আছে যারা তাআসুব করে, যে হানাফি মাযহাব অনুসরণ করার ব্যাপারে তাআসুব মানে দলবাজি করে, তারা নিজেদেরকে একমাত্র হানাফি মনে করে, বাহিরের কাউকে আর হানাফি মনে করে না। তারা সহি হাদিস পাওয়ার পরেও আবু হানিফা রহমতুল্লাহের ফতোয়াকে শক্ত করে ধরে রাখতে চায়, এবং তারা মনে করে যদি এই হাদিস সহি হইতো লা আখাযা বিহি সাহিবুল মাযহাব, তাহলে ইমাম আবু হানিফা নেন নাই কেন? আবদুল্লাহ লাখনবী রহমাতুল্লাহ বলতেছেন এই দলবাজ গ্রুপটা তারা বলে যে আবু হানিফা রহমতুল্লাহের ছাত্ররা তো বড় বড় মুহাদ্দিস, তার ছাত্ররাই এই বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করছেন, তাহলে উনি কি এই হাদিস জানতেন না, উনি এই হাদিস নেন নাই কেন, উনি এই হাদিস গ্রহণ করেন নাই কেন? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ ভুল বলেন নাই, উনি ঠিকই বলছেন। ওয়াহাজা জাহালুন মিনহুম, আব্দুল্লাহ লাখনবী রহমাতুল্লাহ বলেন এই কথা যারা বলে এরা জাহেল। এটা আমরা বলি না, এটা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহের কথা বলছে, এই জাতীয় কথা যারা বলে এরা জাহেল। কারণ আবু হানিফা রহমতুল্লাহ থেকে অসংখ্য হাদিস বর্ণনা হয়েছে, মাসালা বর্ণনা হয়েছে, ফা তারাকা মা খালাফাল হাদিস সহিহ রাজুন সাদিদ। আবু হানিফা রহমতুল্লাহ প্রথম দিকে মাসালা একরকম বর্ণনা করেছেন, শেষ দিকে ভিন্ন রকম বর্ণনা করেছেন, কারণ তিনি প্রথমে ওই সহিহ হাদিস পান নাই, পরবর্তীতে পাইছেন। এই কারণে তিনি যে অঞ্চলে ছিলেন সেই অঞ্চলে সব সহি হাদিস একসাথে পাওয়া যায় নাই। অনেক শিক্ষকের সে ছাত্ররা বড় বড় আলেম থাকে, ইমাম বুখারি যে মানের আলেম তার ওস্তাদরা কি সব বুখারির সে বড় আলেম, ইমাম বুখারি রাহমাহুল্লাহ যেরকম আলেম, অনেক ছাত্র ওস্তাদের সে বড় আলেম হয়। তো এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্ররা বড় বড় আলেম, তার অর্থ এই নয় যে উনি সব জেনে গেছেন।
এজন্য দেখবেন এই যে আমাদের ডক্টর সাইফুল্লাহ হাফেজ আবুল্লাহ, তার অনেক ওস্তাদ আছে, মুক্তবে পড়াইছে ক্লাস একবারে শিশু শ্রেণীতে, ওয়ানে দ্বিতীয়তে, এরকম অনেক ওস্তাদ আছে না? উনি যদি আসে দাবি করে, এই মিয়া আমি ডক্টর সাইফুল্লাহর ওস্তাদ, আমি কম জানি নাকি, এরকম যদি দাবি করে, তাহলে এইরকম দাবি যে এত বড় বড় মহাদ্দেশ এদের ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি জানতেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানতেন, কিন্তু ওস্তাদ বলে যে সব বেশি জানবেন তাদের থেকে, এটা সঠিক নয়। এই জন্য শাহলিউল্লাহ তাহলবি রহমতুল্লাহ বলছেন হাত্তা এতমান্ন, এটা দিয়ে আমাদের আলোচনা শেষ। শাহলিউল্লাহ মহাদ্দেসে তাহলবি রহমতুল্লাহ হুজ্জাতুল্লাহি বালাগার মধ্যে বলতেছেন হাত্তা এতমান্ন বেতারকাল খুরুজে ফি আমরিদ্দিন ওয়া আবি আন ইয়াকুলু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আছারিহিম মুক্তাদুন। শাহলিউল্লাহ মহাদ্দেসে তাহলবি রহমতুল্লাহ বলেন আমার অত্যন্ত দুঃখ লাগে যে আজকের যুগে সহিহ হাদিস পাওয়ার পরেও, তার সহি সব তাদের হাতের সামনে থাকার পরেও তারা বলে না যে আবু হানিফা রহমতুল্লাহ এই কথা ছাড়া যাবে না, এটার বাহিরে যাওয়া যাবে না, এটা জাল হাদিস হোক দঈফ হাদিস হোক, উনি কি এটা বুঝেন নাই, উনি কি না বুঝে করছেন, মানে বিভিন্ন অজুহাত দিয়ে এটাকে ধরে রাখার চেষ্টা করে, তারপরে বলে যে এত বড় বড় আলেমেরা গেছে তারা কি এটা বুঝে নাই, তারা কি এটা ভুল করছে? আবু শাওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ বলতেছেন এমনকি শেষ পর্যায়ে গিয়ে এই কথা বলে যে আমাদের বাপদাদারা জেমনে গেছে আমরা এর বাহিরে যেতে পারবো না, আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠী সবে পারাত করি আসছে আমরা এর বাইরে পারবো না, বাপদাদা চোদ্দ গোষ্ঠী মৃত্যুবার্ষিকী পালন করছে আমরা এর বাইরে যেতে পারবো না, খতম পড়ছে বিদাত পড়ছে এটা করছে আমরা এর বাইরে যেতে পারবো না। তো শাওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ বলেন এটা তো কোনো মুসলমানের কথা না, এটা তো মুশরিকদের কথা, কোরআন কারিমে আল্লাহ পাক বারবার বলছেন এটা মুশরিকদের কথা, মুশরিকরা এইভাবে বলে, মুসলিম কখনো এইভাবে কথা বলে না। ওয়াইলাল্লাহিল মুস্তাকা ওয়া হুল মুস্তাআন। তো শাওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ বলছেন আমার কাছে বেশি আফসোস লাগে, এই কথা মূর্খ মানুষেরা বললে এত আফসোস লাগে না, কিন্তু যখন ওলামায়ে কেরামের মুক্তি ওই জাতীয় কথা বাইর হয়, আমাদের আকাবেরেরা জামনে বলে গেছে, আমাদের মুরব্বীরা জামনে বলে গেছে, আমাদের পূর্ববর্তী বুজুর্গরা জামনে বলে গেছে, সেই বুজুর্গদের বাহিরে আমরা যেতে পারবো না। কোরআনে যাই থাকুক, হাদিসে যাই থাকুক, সহি হাদিসে যাই থাকুক, এবং সহি হাদিসকে বাদ দেওয়ার জন্য বর্তমানে সহি হাদিসের বিরুদ্ধে কথা বলে, যে কোনো কিছু বললে সহি হাদিস করার কেন, হাদিস হাদিস সব হাদিস কয়েকটা সনদের কারণে সহিয়া দৈফ হয়েছে না, নবী সাল্লামের হাদিস আবার শক্তিশালী আর দৈফ থাকে নাকি, অর্থাৎ বিভিন্ন কথা বলে সহি হাদিসকে ক্ষুদ্র করতে চায়, ছোট করতে চায়, হেয় করতে চায়, কারণ সহি হাদিস এমন এক শক্তিশালী দলিল, সহি হাদিস যদি কেউ শক্ত করে ধরে তার ভিতরে শেরেক ঢুকতে পারবে না, বেদাত ঢুকতে পারবে না, শুধু কোরআন যদি ধরে সহি হাদিস বাদ দেয়, বর্তমানে একটা ফেতনা আছে আহলে কোরআন নামের ফেতনা, এই ফেতনার মাধ্যমে সহি হাদিস বাদ দিলে অসংখ্য শেরেক অসংখ্য বেদাত অসংখ্য কুফর ঢুকানো সম্ভব, আবার যদি জাল দঈফ সহি সব হাদিসের মধ্যে ঢুকানো হয় তখনও তার ভিতরে শেরেক আর বেদাত ঢুকবে, যদি শুধুমাত্র সহি হাদিসকে কেউ শক্ত করে ধরে তার ভিতরে শেরেকও ঢুকতে পারবে না বেদাতও ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান বেদাত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাফদের অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন আকীদা, তারপরে তার ফিকহি সহি হাদিস ভিত্তিক ফিকহি মাসালা সমূহ এবং তার আদর্শ, তার আখলাককে, তার বিনয়ী, তার তাকওয়াকে অনুসরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।